রংধনু বা রামধনু আমরা তো সবাই দেখেছি, কিন্তু রাতের বেলা চাঁদের আলোয় যে রংধনুর দেখা মেলে সেটা কি আমরা জানি? জানতে হলে ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন। বৃষ্টির পর জলীয় বাষ্প মিশ্রিত বাতাসের মধ্য দিয়ে সূর্যের আলোর প্রতিসরণের ফলে এই বর্ণালীর সৃষ্টি হয়। বেগুনি, নীল, আকাশি, সবুজ, হলুদ, কমলা ও লাল এই সাতটি রঙের সমন্বয়ে রংধনুর সৃষ্টি। এদেরকে সংক্ষেপে বেনিয়া সহকলাও বলা হয়ে থাকে। রংধনু আমরা অর্ধবৃত্তাকার দেখলেও এটি মূলত বৃত্তাকার। এই সাতটি রঙের বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের কারণে রঙগুলি একটি নির্দিষ্ট সারিতে সবসময় দেখা যায়। ঠিক একইভাবে পূর্ণিমার রাতে চাঁদের আলোয়ও রংধনুর সৃষ্টি হয়। এই রংধনুকে বলা হয় লুনার রংধনু। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।